নমস্কার শ্রোতা বন্ধুরা, দি বং স্টোরি ওয়ার্ল্ডে আবার আপনাদের স্বাগত। আমাদের সমস্ত গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন দি বং স্টোরি ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, যাতে নতুন গল্প বেরোলে সবার আগে আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে। আমাদের আজকের গল্প মায়া, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আপনাদের প্রিয় আমি সুমন মিত্র, দোকানি এবং পথিকের চরিত্রে মীর। শুরু করা যাক আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, কিন্তু তার আগে একটা বিশেষ ঘোষণা। আপনারা অনেকেই আমাদের গল্প শুনছেন, কিন্তু আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাচ্ছেন না গল্পগুলি আপনাদের কেমন লাগছে। অনুগ্রহ করে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরই আমাদের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান নির্ধারিত। আপনাদের ভালো লাগছে কিনা সেটা তো আমাদের জানার কর্তব্য নাকি? সুতরাং কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সঙ্গে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকে প্রতিবেদন মায়া। দুবছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়, কি করে এলাম এখানে। বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁধরানির দিকে, চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারেই চাকরিটা গেল। ঘি চড়ি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল, খিদেও বেশ পেয়েছে, জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত, এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর দেখতে পেলাম, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে। এই সময় কি কোনো বুনের ফলও নেই, চোখে তো পড়ে না। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল, আমাকে দেখে জিজ্ঞেস করল, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি, আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়, আপনি কি কোনো সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বলল, রসো রসো, নে নি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গল ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল, বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে, কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি, ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, বারো ভূতে খায়। তুমি এখানে থাকবে?
থাকতে পারি? তা কি কাজ করতে? রাঁধুনির কাজ। তা যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, যাও যাও বিশ্রাম করো। পথে হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন আর নেই। রাঙা রোদ বড় বড় গাছপালায় উঁচু ডালে উঁকি দিচ্ছে। এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বলল, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। জি আজ্ঞে। শোনো, তোমার জন্য একটা ঝিঙের তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু হাতে নিয়ে তুলে এনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। হ্যাঁ হ্যাঁ, তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? তাই বলছি। মস্ত বাড়ি, ওপর নিচ মিলিয়ে বোধ হয় 14-15টা ঘর হবে। এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাপ্পা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ তৈরি হয়, অনেক ঝিঙে ফুলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে যেন মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম। দেখি বউটা তখনও ঝিঙে তুলছে। ফিরে আসার পর নিবারণ চক্রবর্তী বলল, ইহে ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে আছে, আর একজনকে তুলছিল। নিবারণ চক্রবর্তী যেন বিস্মিত হয়ে গেল, বলল, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল, বলল, কোথায় বউ, চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বলল, কই বউ? ওই তো ওখানেই ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম,
যদি একজন পাড়াগের বউ বা ঝি দুটোর জঙ্গলি ঝিঙে তুলেই থাকে, তবে তা তো এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন এই বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রতিবুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল। বলল, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে? কেন তা নাওনি? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা সত্যি খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে কি দোষ করেছি ভগবান জানে। বুড়ো আবার বলল, না 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 না, সন্ধ্যা হবার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স, আমার এই 68। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয় নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুমটা গেল ভেঙে। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, অনেক রাত্রে। ও হ্যাঁ, ও ঠিক। হ্যাঁ, আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতুম। চক্রতি বুড়ো আর কিছু বলল না, চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম, খেয়ে দেয়ে পোডলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম আছে, কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো, তরি তরকারি উৎপন্ন করো, খাও বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা, চক্রতি বুড়ো অকারণেই সুরটা একটু খাটো করে বলল, বলছিলাম যে কত লোকে ভেঙচি দেবে, কারো কথা শুনো না, বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফল ফুলুরি তুমিই খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য। পুরো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ি, বড় বড় দোকানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক, এসব তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধ মন টাক সরু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান, আকাশ থেকে হঠাৎ খসে পড়ল। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরুলো। বাপরে, কি বন জঙ্গল গাঁখানার ভিতরে! আর এদের যেখানে বাড়ি তা ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই! জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 8 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এই এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন,
দেখাশোনা করি, কালকে এইছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল। ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কোশ্চিনকালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমনতর ওর চেহারা কেন? কিচ্ছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোকে কত কথা বলবে, কারো কথায় কান না দিতে। আসল ব্যাপার হচ্ছে গাছপালা ফলপুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহাড়াওয়ালা বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল সেই রকম। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, খাওয়া, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, হ্যাঁ হ্যাঁ ভাবা যায়? কারো কিচ্ছু বলবার নেই আমাকে, যা খুশি করবো, উড়ে ভাবা। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে তাকালাম। তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছে, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল তাহলে কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পড়বার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন। ওপরের বারান্দাতে সেই কলসি কোনোভাবে উল্টে গিয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস। কি ফুল কি ফুল, ঘুমের ঘোরেই ভাবছি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি কোথাও দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথমত, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল। না, এ কোনো ফুলের সুবাস নয়, এ যে কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও হ্যাঁ, কে একটি বউ যেন রোয়াক দিয়ে চলে গিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে নেই তো, সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্তই।
কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করা যায় সেই আলোচনা করতে লাগলাম নিজের সাথে। একটাই অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক একসঙ্গে হেসে উঠল। বাবা, সে কি ভীষণ হাসি! খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই নেই। নিচের জানালা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানালা তেমনি বন্ধ। হাসির লহর তখন নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার কিন্তু ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম। প্রচুর ঝিঙে জঙ্গলে ফুলেছে, যত ইচ্ছা তুলে নিয়ে খাও, কোনো অসুবিধা নেই। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়, ঠিক সেরকম। হয়তো সবটাই আমার মনের ভুল, হয়তো তখনকার সেই হাসি শুনেছিলাম এটা তারই কোনো প্রতিফল। এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ও সব কিছু না, কি শুনতে কি শুনেছি। বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই নয় দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছু নেই। কেমন একরকমের কুঁড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছে হয়। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, কারণ আমাকে তো খেতে হবে। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে,
কারণ দা কোদাল কাস্তে নিঙের শাবল কুড়ুল সব মজুত আছে, ঘরের কোণে হাত বাড়ালেই হলো, একই জায়গায় সমস্ত কিছু পাওয়া যায়। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো, অনেকগুলো লোক আন্দাজ জনা পঞ্চাশেক একসঙ্গে যেন হই হই করে উঠল, সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল, আবার বন্ধ হয়ে গেল। কোন জঙ্গল কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দাঁড়ালাম, কই একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলায়, যেমন ছিল তেমনিই আছে। আরে ব্যাপার কি, বাড়িটার মৃগি রোগ আছে নাকি, মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়, সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই, সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, কই সেখানেও তো কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম, একই লোক যেন পঞ্চাশটি হয়েছে, এমনটাই তো মনে হলো প্রথমটা। বহু আরশিতে যেন একটাই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে কে যেন আজ এইছে। আরেকজন উত্তর দিয়ে উঠল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে, অনেক দিন থেকে আমি দেখেছি বাড়িটা। সামনে কই কই বাড়ি কই নেই যখন, তাহলে আমরা নাচ করি, এসো তবে। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য, শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড, অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা, কিন্তু আমার বিছানা বা আমার কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে, সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে মিশে আছে। আমি আধো অচেতন ভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, আমি সেরকমই বোধ করছি। তবে সেই যে ভূতের নাচ, কে দেখল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাহি যদি হয়, তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি সেটা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে, সবটাই কি ভুল হতে পারে?
সবটা ভুল হতে পারে না, এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো, তাই হবে। পরদিন সকালে তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো, বলি কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র? আরে বাবা, তেল দাও চলে যাই, অত বাজে বকছো কেন? আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? এই বউ মতো কোনো গন্ধ টন্ধ পাওনি? হ্যাঁ, কিসের গন্ধ? জানি না জান, কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি, তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে, ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না, তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এইরকম হয়েছে এই পর্যন্ত। আর ওই বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে এই বাড়ি, না খেয়ে না দিয়ে ওইখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো? আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, সব ভুল, পরম সুখেই তো আছি, এটা ছেড়ে যাব কোথায়? বেশ আছি, খাসা আছি। সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই কিন্তু মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু এসেও যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পাও বাড়ির বাইরে যাই না। মনে হয় যেন এখানেই আমার জীবনটা আটকে আছে, বেরোলেই মারা পড়ব। শেষ হলো আমাদের আজকের গল্প। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, এবং যারা আগে থেকেই আমাদের সদস্য আছেন, অতি অবশ্যই কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই গল্পে থাকুন।